আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলাম কবুতর কেন্দ্রিক বিভিন্ন তথ্য নিতে এবং কিছু তথ্য করতে। আজকে হাটে কি তেমন নাই না কবুতর? অন্যদিন বেশি থাকে নাকি ভাই? শুক্রবারে শুক্রবারে ২-৫ হাজার মুরগি ওঠে। না, আচ্ছা আচ্ছা। তো আছি রূপদিয়া বাজারে, এটা যশোর কোতোয়ালি থানার ভেতরে সদরেই আছে। তাই আরও আছে? আচ্ছা আমি আসছি, দাঁড়াও দেখতেছি। তো যাই হোক, কবুতর মোটামুটি উঠেছে, খুবই অল্প হলেও উঠেছে। আর চারিদিকে বৃষ্টির অবস্থা তো এই জন্য খুব বেশি ওঠেনি, কিন্তু উঠেছে মোটামুটি। এখানে বিভিন্ন প্রজাতির আছে, তবে দেশি দেখলাম বেশি। কিছু ডিবাজ আছে, কিছু আছে। এই যে আমার মামু, কি বিক্রি হচ্ছে না কবুতর? হ্যাঁ, আজকে আনেননি? ওই ওই যে ওই কটা বড় খাঁচার ভিতরে? ও আচ্ছা ভাই, কি কবুতর নিয়ে এসছেন আজকে? না বড় ভাই, আমার কবুতর নেই। ও হাঁস নাকি? হাঁস ভাই, হাঁস বিক্রি করতেছে মোটামুটি। এখানে হাঁসও ওঠে, শুক্রবারে বেশ বেশি ওঠে শুনলাম। আজকে সোমবার, আজকের হাটে তেমন দেখা যাচ্ছে না। তো ভাই কীরকম দাম একটু বলেন তো, জোড়া কীরকম নিচ্ছেন? এবারে ৪০০-৪৫০ সব ডিম পাড়ে না? হ্যাঁ সব ডিম। বয়স্ক আর এমনি বাচ্চা কেমন বিক্রি করেন? ২৫০ টাকা ২২০-৩০ টাকা যাই হোক, এখানে মোটামুটি আপনারা কবুতর পাবেন যদি আশপাশের কেউ কবুতর কিনতে চান। আর এখানে অনেক কবুতর সম্পর্কে বোঝে অভিজ্ঞ মানুষ আছে, যাদেরকে বলে রাখলে পরবর্তীতে আপনি কবুতর আপনার চাহিদা মতো পেতে পারেন। তো রাকিব কি যেন বলছিলে, রাকিব কবুতর জন্য নতুন এসছে, ভালো কই দেখি তো? আপনি আগে এগুলো দেখেন না, আমরা দেখতেছি, অসুবিধা নাই। কোনটা? ওই যে লাল লাল লোটন, এই যে লোটন না? আচ্ছা, ওই ওই জোড়া তাহলে নেওয়া যাচ্ছে? একটা ছেলে আর একটা মেয়ে নাকি? হ্যাঁ। ভাইয়ের নাম কি? শাহিদ ভাই না? কই একটু প্রকাশ্যে দেখান দেখি দেখি। সরি, এটা মায়া না? এটা কি ভালো হবে না ফরিদ ভাই, ভালো হবে? দেখো তোমরা দেখো, আমি অত বেশি ভালো বুঝি না। আচ্ছা রাকিব এবং হাসিব, ওরা হচ্ছে আমার সাথে এসছে আমার উপকারার্থে। তো তোমরা একটু দেখো, তোমরা ভালো বুঝো, তাহলে এই দুটা দেখো কিরকম দাম নিবেন। এটা বেশি বলে ফেলতে না, অনেক বেশি। তাহলে দেশি দেশি না বলতে ওটার কি কিরকম? লোটন আপনার ওই গলা ঝাঁকা দিয়ে ছেড়ে দিলি বাজি, এরকম নিচে বাজি খাবে, মাটি দিয়ে বাজি খাবে। দেশিগুলো আছে দেশি ওই দামি, কিন্তু ওখানে বাজি জাতি খাবে। বাসার পায়রা, আমি বাসার পায়রা টাকার প্রয়োজন বলে লোটন। আপনি তাহলে আপনি একটু কমাই দেন আমার কাছ থেকে, ১,১২০০ বিক্রি হবে ভাই। আপনি ওই যেগুলো নিচ্ছেন আজকে খান, আজকে থাকবে? আচ্ছা তাহলে থাক আজকে, আমি পরবর্তীতে দেখা যাবে। ফরিদ ভাই তাহলে আমারগুলো কি বাছাই করছেন এগুলো? এটা এটা জোড়া আছে, ওইটা সম্ভবত দেখে দেখতে হবে ভাই। এইগুলো এগুলো হ্যাঁ এগুলো, তাহলে কি ডানা বেদের মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই দিবেন। না না ভিডিও যাবে না, আমার এই ফ্যান্টি আসবে, এই ফ্যান্টি আসবে। হুম, যাবে, অবশ্যই যাবে। দেখা না যে এগুলো ভাই নিছে, এগুলো ফরিদ ভাইয়ের কাছ থেকে নিলাম, উনি খুব এক্সপার্ট মানুষ এবং আমার খুব ভালো লাগছে ভাইকে। তো এগুলো আমার বাড়ির দিকে যাত্রা করবে নাকি ভাই? তাহলে প্যাক করে দেন। আচ্ছা জোড়া জোড়া কিভাবে দেখে নেবেন, কি করব? যার বউ সে খুঁজে নেবেন, আপনি ছেড়ে দেবেন, দেখবেন ইনশাল্লাহ খুঁজে নেছে যে কাকটা কি। তাই এই কবুতরটা খুব ওড়ে বুঝছেন, 4-5 ঘন্টা উপরে ওড়ে। কিন্তু একটা কথা বলেন, এরা তো সামনে, এরা তো ম্যাচিউর, মানে কবুতর সব ডিম বাচ্চাদের ওকে। আচ্ছা তাহলে এই এরা তো আমার বাসায় যে ছেড়ে দেওয়া যাবে না? না বাসায় যে ছেড়ে দিলে ওরা চলে যাবে, দুই পাঁচ দিন রেখে দেবেন, কয়দিন আনার পরে একেবারে কনফার্ম বলেন? সপ্তাহখানিক, সপ্তাহখানিক, 8 দিন ডানা বেঁধে রাখবে। আবার এমন যেন না হয় যে উড়ে যার যার বাসায় চলে গেল। না না না, ওরকম যাইতে পারবে। এক সপ্তাহ রাখলে হবে না? এখানে পোস্ট মাইনে গেলে তারপরে ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না।
আসিফ, তোমার কিন্তু দায়িত্ব যে কোন টাকার জোড়, হ্যাঁ বাসায় যেয়ে করার। আমি কিন্তু ওই সময় পাবো না, কিন্তু কোন টাকার সাথে কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ তোমার বাসায় যেয়ে দিয়ে আসবো। আচ্ছা, আরো অনেকগুলো পায়রা আছে। আর এই ভাই, এই ওটা কি নটন বলে? নটন। কিন্তু ওর বয়স কেমন ভাই? হ্যাঁ, কতদিন পরে ডিম দেবে? কতদিন পরে? দুই সপ্তাহ তিন সপ্তাহ ভিতরে ডিম দেবে। দুই সপ্তাহ তিন সপ্তাহ একদম চূড়া বেজান। না এইটা ভালো, এইটা ভালো। মোটামুটি পাঁচ জোড়া হয়ে গেল না? হ্যাঁ পাঁচ জোড়া হয়ে গেল। ১৬৫০, তার মানে ৩৩০ টাকা। ঠিক আছে, হবে না? না ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো বুঝি না। ঠিক আছে, তোমার যদি ভাই পোষে আছে, দামি কবুতর আছে, এই তোমার লাভ আছে। দিয়ে দাও লাভ।